পুলিশের উদ্যোগে রক্তদান শিবির, কিন্তু আর পাঁচটা রক্তদান শিবিরের থেকে একটু আলাদা, কারণ সেখানে সকল রক্তদাতাই মহিলা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের গুসকরা ফাঁড়ির পুলিশের উদ্যোগে এমনই এক অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন 70 জন মহিলা রক্তদান করেন। সেখানে রক্তদাতাদের মধ্যে ছিলেন পুলিশ কর্মী, কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন পেশার মহিলারা। এই রক্তদান শিবির সত্যি একটা মহৎ কাজ, এবং আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যে রক্তের চাহিদা তার থেকে তার মানে কালেকশনটা অপরতুল। ভবিষ্যতে আমাদের যাতে আরও এই রক্তের চাহিদা আমরা পূরণ করতে পারি, প্রত্যেকটি মানুষ মানে এগিয়ে আসছে রক্তদান করার জন্য। এবং আজকে বিশেষ একটা ব্যাপার, সেটা হচ্ছে মহিলারা শুধু রক্ত দিচ্ছে, আমরা দেখেছি আগেকার দিনে রক্ত যখন প্রয়োজন পড়ত, বিশেষ কিছু বন্ধুবান্ধব, বিশেষ কিছু নিকট আত্মীয় এই রক্তদানগুলো করতো, যাদের প্রয়োজন পড়তো। কিন্তু বর্তমান সময়কালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আধুনিক সভ্যতার যুগে মানে প্রত্যেকটি মানুষকে আজকে যেটা নতুন কাল সেটা পুরনো প্রত্যেকদিন আপডেট হতে হবে। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, এখনও পর্যন্ত রক্তের কোনো কৃত্রিম কথা এখনও পর্যন্ত হয়নি। তাই এই রক্তদানের মধ্য দিয়েই প্রত্যেকটি মানুষের মধ্যে ঔষধীকরণের মাধ্যমে দিয়ে তাকে নতুন জীবনদান করতে হবে। এই উদ্যোগকে স্বাগত আগামী দিনে। এবং আরও একটি বার্তা, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন, আমরা প্রত্যেকটি মানুষ দেখেছি যে প্রত্যেকটি মানুষ অনেকেই এই খাঁকি পোশাক দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়, কিন্তু তারাও যে প্রকৃতপক্ষে মানুষের বন্ধু, মানুষ যাতে সুস্থ থাকে, মানুষ যাতে ভালো থাকে, তাই তারা মানুষের পাশে আছে। এই বার্তা তারা বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজকর্মের মধ্যে দিয়ে তারা এই বার্তা মানুষের কাছে পৌঁছেছে।